ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিনা সেই গ্যারান্টি আমরা পেতে চেয়েছি, দেশের মানুষকে দিতে চেয়েছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতন ব্যাংকের কাছে আমরা জানতে চেয়েছি, তোমরা আমাদেরকে তথ্য দাও, গ্যারান্টি দাও, অ্যাসুরেন্স দাও যে তোমরা এই টাকা আমাদের গচ্ছিত অর্থ কিছু পুঁজিপতির হাতে লোন দেবার নাম করে এই ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিতে যাওয়ার পথে হাঁটছো কিনা। আমাদের দেশে আগে ব্যাংক ফেল হয়েছে, আর ব্যাংক ফেল হতো বলে ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন। আপনারা জানেন আমাদের সেই ব্যাংক জাতীয়করণের ইতিহাস, ন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান ব্যাংকস ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আবার সেই ব্যাংকগুলোর ওপর আঘাত করা হচ্ছে, ব্যাংকের লোন দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা শোধ দেওয়া হচ্ছে না, ব্যাংকের সুদ ক্রমাগত নামছে।